হোহেম থেকে আমাদের পাঠানো হয়েছে তাদের নিউ মোবাইল গিম্বল হোহেম আইস্টেডি V3। আজকের ভিডিওতে আনবক্সিং এবং রিভিউ আমরা করব। তো দেখতে পাচ্ছেন ফার্স্টে আমরা বক্সটিকে খুলে ফেলছি। আনবক্সিং করে আমরা প্রথমে পাচ্ছি ইউজার ম্যানুয়াল, কিভাবে এই গিম্বলটাকে মোবাইলের সাথে বসাবেন, কিভাবে কি কানেক্ট করবেন, তো এর ব্যাপারে বলা আছে। আপনি চাইলে ভালোভাবে এটাকে পরে নিতে পারেন। এরপর এখানে সুন্দর একটা পাউচ আছে যার মধ্যে আপনি গিম্বলটাকে ক্যারি করতে পারবেন। আর এখানে আছে একটা নাট লাগানোর জন্য। আর এখন দেখতে পাচ্ছেন রয়েছে একটা টাইপ সি পোর্ট ফর চার্জিং দিস গিম্বল। এই হলো আমাদের আইস্টেডি V3 মোবাইল গিম্বল। দেখতে পাচ্ছেন এটা খুবই সিম্পল এবং পোর্টেবল, সো এর জন্য আপনি এটাকে যে কোনো জায়গায় আরামসে ক্যারি করতে পারবেন। বিল্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং এটার যে সেট আপ প্রসেস সেটাও বেশ ইজি। এর বাটন অ্যান্ড পোর্টসগুলো আপনি দেখতে পাচ্ছেন এবং ভিডিওর সামনের দিকে আমি দেখাবো কিভাবে মূলত আপনি এটাকে চালাবেন, এবং এটা রয়েছে ব্ল্যাক কালারে। এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন এই অংশটাকে আপনি খুলে অ্যাজ এ রিমোট ব্যবহার করতে পারবেন। এটা ম্যাগনেটিক, এটাকে আপনি যে কোনো দূরে থেকেও ব্যবহার করতে পারবেন বা লাগিয়েও ব্যবহার করতে পারবেন। সো এই ফিচারটা আমার কাছে ভালোই লেগেছে। আর এই যে এখন যে জিনিসটাকে দেখতে পাচ্ছেন এটা মূলত AI ট্র্যাকিং এর ক্ষেত্রে কাজ করে, এটা অটোমেটিক কাজ করবে। এটা ম্যাগনেটিক এবং খুবই ভালো এর রেজাল্ট, আপনাকে খুব সুন্দরভাবে এটাকে ট্র্যাক করবে। আর নিচের দিকে আপনি টানলে এভাবে তিনটি ইয়া বের হবে। এটাকে মূলত আপনি তখন অ্যাজ এ ট্রাইপড ব্যবহার করতে পারবেন এবং চাইলে আপনি এটার হাইটটাকেও এভাবে বড় করতে পারবেন এবং তখন খুবই ভালো ভালো শর্টস আপনি নিতে পারবেন। খুবই ইমার্সিভ লেভেলে তখন আপনি এটাকে ব্যবহার করতে পারবেন বা এইভাবে রেখেও আপনি গিম্বলটাকে ব্যবহার করতে পারবেন। আপনি যে কোনো শর্টস, যে কোনো ইয়ার শর্টস সবগুলো নিতে পারবেন। স্মার্টফোনটাকে কানেক্টের জন্য আপনার কোনো প্যারা নিতে হবে না, আপনি জাস্ট এটাকে বসিয়ে দেবেন এবং সেটা অটোমেটিক ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হয়ে যাবে এবং যখন আপনি এটাকে কাজগুলো করবেন সে আপনি সুন্দরভাবে এটাকে কাজ করতে পারবেন। আপনি এরকম একটা সাইন ধরবেন, এটা সুন্দর মতো আপনাকে ট্র্যাক করবে। AI ট্র্যাকিংটা খুবই ভালো, খুবই সুন্দরভাবে এটা ট্র্যাক করতে পারে। তারপরে এই যে এখানে একটা ফ্ল্যাশ লাইট আছে, এটা আপনি সুন্দর মতো এর অপাসিটি টপাসিটি বাড়াতে পারবেন, এর কালার গ্যামেটগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। তো হ্যাঁ, এর জন্য মূলত এটাকে আমার খুবই ভালো লেগেছে। গিম্বলটি আপনাকে 360 ডিগ্রিতে ট্র্যাক করতে পারবে কোনো রকমের কোনো প্রবলেম ছাড়া। এর যে ওভারঅল স্টেবিলাইজেশন সেটাও খুবই ভালো, এখানে 3-axis স্টেবিলাইজেশন রয়েছে। সো এর স্টেবিলাইজেশন নিয়ে কোনো প্রবলেম নেই। এর যে রিমোটটা আছে সেটা ভালো, কন্ট্রোলসগুলো খুবই ইজি, আপনি এটাকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন। এখানে বেশ কিছু অপশনস রয়েছে, আপনি সেগুলো দেখতে পারেন। এটাকে আপনি চাইলে ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেটভাবে ব্যবহার করতে পারেন। সো যারা কেন ইনস্টাগ্রাম স্টোরি বা ইনস্টাগ্রাম রিলস বানিয়ে থাকেন তাদের জন্য এটি একদম আইডিয়াল চয়েস হবে। এর ট্র্যাকিংটা অবজেক্ট এবং পিপল দুইজনকেই খুবই সুন্দরভাবে ট্র্যাক করে। এরকম সাইনটা দেখালে এটা আপনাকে ট্র্যাক করা শুরু করবে এবং এই সেন্টে দেখালে আপনাকে ট্র্যাক করা এটা অফ করবে। আর এখন আমরা এই হোহেম আইস্টেডি V3 এর কিছু ফুটেজগুলো দেখবো, যে দেখবো কিভাবে এই গিম্বলটা সুন্দর মতো কাজ করছে। গিম্বলটার চার্জিং নিয়ে বলতে গেলে এটি বেশ তাড়াতাড়ি ফুল চার্জ হয়ে যাচ্ছিল এবং ব্যাকআপ নিয়ে বলতে গেলে আপনি এটাকে দিয়ে একদিনের মতো প্রায় আরামসে ভিডিও করতে পারবেন। সো ব্যাটারি ব্যাকআপ ভালো। তো হ্যাঁ, কথা বলতে বলতে ভিডিও লাস্ট পার্টে চলে এসেছি। গিম্বলটার ওভারঅল কোয়ালিটি, এর বিল্ড কোয়ালিটি, লুকস এবং ওভারঅল ফুটেজ কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এটার ফিচারটাও খুবই ভালো। সো হ্যাঁ, ইন ডিসক্রিপশন বক্স ইউ উইল ফাইন্ড লিঙ্কস দেয়ার ইউ ক্যান পারচেস। এটাকে হাইলি রেকমেন্ড করছি আমি। তাহলে হ্যাঁ, বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।